আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু সলভ করব। পার্ট ওয়ানের ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাস ফোরের অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের ভিডিও দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 গণিত পার্ট টু চতুর্থ শ্রেণী বা ক্লাস ফোর। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত তোমরা যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। দেখো পার্ট টু এর মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমাদের কি প্রশ্ন রয়েছে। বলা হয়েছে 28 এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে এক কম, এক বেশি, দুই কম নাকি দুই বেশি। বলছে 28 এর আগের সংখ্যাটি, তাহলে 28 এর আগে কত আছে? 28 এর আগে আছে কত? 28 এর আগে আছে 27। 28 এর আগের সংখ্যাটি 28 এর পরের সংখ্যা থেকে, 28 এর পরে কত? 29। তাহলে দেখো এই 29-এর থেকে 27 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত? 2। তাহলে 28-এর আগের সংখ্যাটা অর্থাৎ 27-29-এর থেকে কি? 27-29-এর থেকে 2 কম। 27-29-এর থেকে কি? 2 কম। তাহলে সি দাগেরটা অ্যান্সার হবে। কত দাগেরটা? সি দাগেরটা। এখানে লিখবে 2 কম। এরপর দেখো দুই দাগের অঙ্কটি কি রয়েছে। দুই দাগের অঙ্কটি রয়েছে 8420। সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? মানে 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? এখানে 4 রয়েছে কোথায়? এই যে, এবার তুমি খুব সহজে যদি একক দশক লিখে নাও উপরে, একক দশক শতক হাজার এভাবে যদি লিখে নাও তাহলে দেখো একক দশক শতক, শতকের ঘরে 4টা পড়ছে, তাহলে 4 শতক। তাহলে এখানে 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান হবে 400। তারপরে তিন দাগের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন আছে 3004.4 সংখ্যাটিতে, সংখ্যাটিকে অঙ্কে লেখো। দেখো একক দশক এগুলো সংক্ষেপে লিখে নাও তাহলে করতে খুব সুবিধা হবে। লেখো একক, এককের সংক্ষেপে লিখেছি এ, একক দশক শতক হাজার এগুলো সব সংক্ষেপে লেখা, একক দশক শতক হাজার এভাবে লিখে নাও। তারপরে তোমাকে কি বলেছে দেখো, 3000, হাজারের ঘরে 3 লিখে দাও, 4 শতক, শতকের ঘরে 4 লিখে দাও, 3 দশক, দশকের ঘরে 3 লিখে দাও, 4 একক, এককের ঘরে 4 লিখে দাও। তো আমাদের এভাবে সংখ্যায় লেখা হয়ে গেল, বা একক দশক এগুলো আলাদা জায়গায় পাতিয়ে তোমরা শুধুমাত্র এখানে সংখ্যায়ও লিখতে পারো। দেখো চারের দাগে আমাদের বলেছে স্তম্ভ মেলাও 3টি। দেখো তোমরা প্রশ্নপত্রটা ভালো করে মন দিয়ে দেখো, অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুয়ে চারের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা স্তম্ভ মেলাতে বলেছে, একটা ছক রয়েছে তোমাদের প্রশ্নপত্রে। তো আমি যেটা করেছি সেটা হলো আমি স্তম্ভটা মেলাচ্ছি না, আমি সরাসরি পাশেই উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে উত্তরগুলো কী কী হবে দেখে নাও। তোমরা পাশাপাশি এই যে আমি যে উত্তরগুলো লিখে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে সেইভাবে তোমরা স্তম্ভ মেলাতেও পারো তোমাদের প্রশ্নপত্রে, বা এইরকম সরাসরি পাশে উত্তরটাও লিখে দিতে পারো। তো ক স্তম্ভে প্রথমে কি রয়েছে, 4620-এর স্থানীয় মান কত? তাহলে ধরো একক দশক শতক, তাহলে 6-এর স্থানীয় মান কত? শতকের ঘরে 6টা রয়েছে, তাহলে স্থানীয় মান হবে 600। তারপরে আমাদের বলেছে 3000×2 অর্থাৎ 3000+2, তাহলে এটা কি হবে, 3000কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 6000 উত্তর হবে। তারপরে বলা হচ্ছে 5060 থেকে 5000 বিয়োগ করে দিলে, 5060-5000 করলে কি হবে, 5060-এর থেকে 5000 চলে গেলে 60 পড়ে থাকবে, এখানে উত্তর হবে 60। এখানে আমাদের 3টে করতে বলা হয়েছে কিন্তু আমি 4টেই করে দিচ্ছি। দেখো তারপরে লাস্টেরটা কি রয়েছে, এখানে রয়েছে 5302+7000, যোগফলটি কার্ডের সাহায্যে প্রকাশ করলে 1000-এর কার্ডের সংখ্যা কটি হবে। দেখো 5302, আমি এটা বোঝানোর জন্য লিখছি তোমরা বোঝো, 5302 এটার সাথে যদি আমি 700 যোগ করি এটা 700 যদি যোগ করি তাহলে আমার এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6002 হচ্ছে। তাহলে এটা যদি আমরা 6000টাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করি তাহলে 1000-এর কার্ডের সংখ্যা কটি হবে, 1000-এর কার্ডের সংখ্যা হবে 6টি, তো এখানে উত্তর হবে কত? 6।
এরপরে চলে আসছি পাঁচ দাগের প্রশ্নে। পাঁচ দাগের প্রশ্নে আমাদের বলা হচ্ছে, একটি যে কোনো তিন অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো দুই অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য গুণক এবং গুণফল লেখো। এটা তোমরা নিজেরা নিজেদের মনের থেকেও করতে পারো। আমাদের বলেছে যে কোনো তিন অঙ্কের সংখ্যা, আমি লিখেছি তিন চার দুই, যে কোনো তিন অঙ্কের সংখ্যা তিন চার দুই লিখেছি। এই যে কোনো তিন অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো দুই অঙ্কের সংখ্যা, যে কোনো দুই অঙ্কের সংখ্যা আমি লিখেছি দুই দুই, এখানে তোমরা দুই তিন দুই এক যা খুশি লিখতে পারো, যে কোনো দুটি দুই অঙ্কের সংখ্যা। তাহলে তিন অঙ্কের সংখ্যার সাথে, যে কোনো তিন অঙ্কের সংখ্যার সাথে যে কোনো দুই অঙ্কের সংখ্যা আমাদের কী করতে বলা হয়েছে, গুণ করতে বলা হয়েছে। এগুলো আগে থেকে লিখবে না, আগে ভালো করে বোঝো। যে কোনো তিন অঙ্কের সংখ্যা লিখলাম, তারপরে যে কোনো দুই অঙ্কের সংখ্যা লিখলাম, এগুলো পরে বুঝবে। তারপরে যে কোনো তিন অঙ্কের সংখ্যা যে কোনো দুই অঙ্কের সংখ্যা লিখে এটাকে গুণ করে দেবো। তাহলে গুণের নিয়মে আমরা গুণ করি, চার দুগুণো আট, দুই দুগুণো চার, আর তিন দুগুণো ছয় লিখলাম। তারপরে দুই দিয়ে আমাদের গুণ করা হয়ে গেলো, এখানে একটা গুণ দিচ্ছি। তারপরে কি, এবার আবার দুই দিয়ে একে গুণ করতে হবে, চার দুগুণো আট, দুই দুগুণো চার, তিন দুগুণো ছয়। এবার গুণ করলাম, গুণ করে গুণ করার পরে এটা এটা আর এই সংখ্যাটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে আট বসে গেলো, আট আর চার বারো, দুই হাতে থাকে এক, ছয়ের একে সাত, আর চার এগারোর এক, হাতে থাকে এক, ছয়ের একে সাত। তাহলে আমাদের হলো কত, সাত হাজার একশো আঠাশ। এবার ভালো করে বোঝো, আমাদেরকে গুণ্য গুণক এবং গুণফল লিখতে বলেছে। যে কোনো গুণের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা মনে রাখবে সারা জীবনের জন্য, তোমাদের কাজে লাগবে। যে কোনো গুণের ক্ষেত্রে যেটাকে গুণ করা হচ্ছে, যে সংখ্যাটাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণ্য, যে সংখ্যাটাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে গুণ করা হচ্ছে, এখানে ২২ দিয়ে গুণ করা হয়েছে, যে সংখ্যাটা দিয়ে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণক, যে সংখ্যাটা দিয়ে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণক। এভাবে পাশে তোমরা তীর চিহ্ন দিয়ে লিখে নাও, এটাই প্রশ্নে করতে বলা হয়েছে। আর গুণ করে আমরা যে উত্তরটা পাচ্ছি বা যে ফলটা পাচ্ছি সেটাই হচ্ছে গুণফল। গুণ করে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে কি, গুণফল। এটা এইভাবে পাশে লিখে নাও তীর চিহ্ন দিয়ে। তো এটাই ক্লাস ফোরের অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো বিষয়ের নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।